আপনারা পেছনটা একটু সরে দিলে এখানে মানুষ না থাকলে জিনিসগুলো দেখা যাবে, আমরা আপনারা দাঁড়ায় থাকলে সমস্যা হচ্ছে, হয়তো এখানে সাইড নেন আমরা ভিতরে যাবো। আলহামদুলিল্লাহ আমরা স্বাস্থ্যকর্ম একটিকরণের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছিলাম সেটা আলহামদুলিল্লাহ সমাপ্ত হতে যাচ্ছে। এরপরে সাল আমরা ব্যাপকভাবে চাউল বিতরণ করব, বিশেষ করে 25 কেজির বস্তা করে যতটুকু আমাদের তহবিকে কোলা ইনশাল্লাহ আমরা চাউল বিতরণ করব। সেটা দিয়ে যদি 1000 মেট্রিক টনের লক্ষ্যমাত্রা আমরা পৌঁছতে পারি ইনশাল্লাহ সেটা আমাদের একটা সাফল্য হবে আশা করছি। এরপর ইনশাল্লাহ আমরা আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ঈদের পর আমরা ব্যাপকভাবে বন্যা দুর্গতদেরকে পুনর্বাসনের জন্য আমরা স্থায়ী কাজে হাত দিব, কাউকে ঘর করে দেওয়া, যারা ব্যবসায়ী বিশেষ করে মৎস্য চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুঁজি দেওয়া কিংবা তাদের ব্যবসার আইটেমগুলো কিনে দেওয়া, মানে এক কথায় যতটুকু তৌফিকে কুলায় বানবাসী মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করবো। এবছর বাংলাদেশে সবাই যার যার জায়গা থেকে যে পরিমাণ ঝাঁপিয়ে পড়েছে সেটা সত্যি বিরল। আমাদের সাইফুল্লাহের মতো এত ব্যস্ত মানুষ সব কাজকাম ফেলে রেখে আজকে 1 সপ্তাহ যাবত এখানে ডিউটি করছে, মানে এত পরিমাণ শ্রম দেওয়া এবং ওনার হজের ফ্লাইট রোববারে এখনো পর্যন্ত গাটে বস্কার ওটি রেডি করার সুযোগ আমার মনে হয় না পাইছে, কিন্তু এর মধ্যে রাত দিন খেটে যাচ্ছেন, এই ভোর রাতে গভীর রাতে যাচ্ছেন আবার সকালে চলে আসছেন, এটা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ। আমাদের ফ্রন্টলাইন টিমের ভাইরাও সবাই কাজ করে যাচ্ছেন আল্লাহ তাআলার জন্য আলহামদুলিল্লাহ। তো আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সবার সকল প্রচেষ্টা কবুল করুন, সবার নিয়তকে আল্লাহ তাআলা খালেস করার তৌফিক দান করুন। আমাদের আলহামদুলিল্লাহ বেশ কিছু জুনিয়র ভলান্টিয়ার আজকে এসেছে যেটা আমাদের প্রেরণার কারণ হয়েছে আলহামদুলিল্লাহ। এক বৃদ্ধা আসছেন, বয়স তো আমার মনে হচ্ছে যে 100 ছুঁচুই হবে অলমোস্ট, তিনি কিছু টাকা নিয়ে আসছেন নিজের মধ্যে করে, একটা বাচ্চা ছেলে, তার জমানো টাকা 370 টাকা বা তার কিছু কম বেশ হবে এরকম একটা ফিগার তার ব্যাংকে জমাইছে, মাটির ব্যাংক ট্যাংক জাতীয় কিছুর মধ্যে জমাইছে বা প্লাস্টিকের ব্যাংক যেটাই হোক এটার মধ্যে জমাইছে, সেটা সে তার মাকে দেখে যে আমাদের এখানে সহায়তা পাঠাচ্ছে তখন সে বলছে আমি এটা দেবো, তখন সেটা পাঠিয়ে দিয়েছে সে এবং আমাদেরকে মেসেঞ্জারে তারা মেসেজ পাঠায়। আমাদের অফিসে সেই কিছু বস্তা এখন দেখাতে পাচ্ছি না, মানুষের ঘরের মধ্যে যে মুড়ি ছিল ওই মুড়ি ঢেলে নিজেরা পলিপ্যাক করে এখানে পাঠিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। এভাবে বিভিন্ন জায়গা থেকে মানুষ কাজ করছে যার যার জায়গা থেকে, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সবার প্রচেষ্টাগুলো কবুল করে নিন। আমাদের জায়গা থেকে আমরা মানুষের কল্যাণে সবসময় কাজ করি, আপনারা ভলান্টিয়ার ভাইরা যারা আছেন আমাকে শুনছে যারা সামনে আছেন আপনাদেরকে বলছি আমাদের জীবনের অন্যতম একটা পন্থা আমরা মানুষের কল্যাণে কাজ করবো, আমাদের দ্বারা কোনো মানুষের কোনো ক্ষতি হবে না, কোনো মানুষের কোনো অকল্যাণ হবে না, এটাই হলো একজন ভালো মুসলমানের গুণ। মুসলমান কখনো কারো ক্ষতি করবে না, পারলে কি করবে উপকার করবে, মুসলমান মানুষের একটু পেছনের এইগুলো ছাড়তে হবে। আপনারা মোবাইল করে বন্ধ করেন, মুসলমান মানুষের উপকার করবে কারো ক্ষতি করবে না, আমরা ইনশাল্লাহ সবার উপকার করবো, তো ইনশাল্লাহ আমাদের কথা দ্বারায় আমাদের কাজ দ্বারায় আমাদের আচরণ দ্বারায় আমাদের কোন প্রকার পদক্ষেপ দ্বারা কখনো কোন মানুষকে সে যে ধর্মেরই হোক আমরা কাউকে কখনো কষ্ট দিব না, চেষ্টা করবো সবসময় কি করার উপকার করার। ভাই আপনার মোবাইলটা একটু সরান, চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ বিসমিল্লাহ যথাসম্ভব মানুষের উপকার সাধন করার সবাই চেষ্টা করবো, তো ইনশাল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সবাই শপথ করি আমরা মানবতার কল্যাণে কাজ করবো, কার কল্যাণে, আমাদের উদ্দেশ্য হবে মানুষের কাছে চেহারা দেখানো বাহবা পাওয়া, আমাদের উদ্দেশ্য হবে কি আমাকে যারা দেখছেন অনলাইনে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা সবাই আমাকে প্রশংসায় ভাসাচ্ছেন আমি হান করছি তান করছি এগুলো দেখে সত্যি আমার লজ্জা হয়, কারণ আমাকে আপনারা দেখছেন আমি হলাম মাটির উপরে, আমার এই ফাউন্ডেশনের কাজের মাটির নিচের ইটগুলো আপনারা দেখেন না, এই লোকগুলো যারা দাঁড়িয়ে আছে একটু দেখা যাস, এই লোকগুলো হলো মাটির নিচের ইট, এই লোকগুলো হলো মাটির নিচের ইট যারা কাজ করে চলেছেন রাত দিন রাত দিন। আপনার আশপাশে মোবাইল গুলো যদি আপনারা না সরান তাহলে আমাদের ডিস্টার্ব হচ্ছে, মোবাইল গুলো আপনারা শুনে ডাল ছাপটা নেন, তো ডাল ছাপটা ডালে তো কম উঠাইছে, ওকে ডাল ডাল স্টপ।
Thank you.